বিমান বাহিনী হলো দেশের সামরিক শাখা যা আকাশযুদ্ধ পরিচালনা করে এবং এর কার্যাবলী সেনাবাহিনী, নৌবাহিনী এবং মেরিন কর্পস থেকে আলাদা। যে কোনো দেশের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিমান বাহিনী অন্যান্য বাহিনীর মতো দেশের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বিমান বাহিনীর বোমানু বিমান, হেলিকপ্টার, যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং অন্যান্য বিমানের সমন্বয়ে গঠিত। বিমান বাহিনী প্রধানত সামরিক স্থান, ICBM, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং যোগাযোগের অপারেশনের জন্য দায়ী। প্রতিটি দেশেরই তাদের নিজস্ব বিমান বাহিনী রয়েছে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের শীর্ষ 10টি শক্তিশালী বিমান বাহিনী সম্বন্ধে। তো চলুন শুরু করা যাক। এক, ইউনাইটেড স্টেট এয়ারফোর্স। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী USAF বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী। USAF বিশ্বের বৃহত্তম এবং প্রযুক্তিগতভাবে উন্নত বিমান বাহিনী। এটি ফাইটার জেট, বোমারু বিমান এবং উন্নত নজরদারি এবং রিক্সেনাস বিমানের একটি বিশাল বহর নিয়ে গর্ব করে। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক যুদ্ধ বিমানের মালিক, যা বিশ্বের বাকি অংশের প্রায় সমান। বিশ্বের সবচেয়ে প্রযুক্তিগতভাবে উন্নত বিমান বাহিনী, তাই USAF বিশ্বের অন্যতম সেরা বিমান বাহিনী। এটি 11 সেপ্টেম্বর 1947 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যার মূল মন্ত্র ছিল কেউ কাছে আসে না। 2012 সাল পর্যন্ত পরিষেবাতে 5638টিরও বেশি বিমান, 450টি ICBM এবং 63টি স্যাটেলাইট পরিচালনা করে। এটি সামরিক বিমানের অপারেশন ব্যবহার করে অনেক যুদ্ধ সংঘাতে জড়িত। USAF এর সদস্যরা খুব স্বাস্থ্য সচেতন এবং শারীরিক ফিটনেস মূল্যায়ন গ্রহণ করে। মার্কিন বিমান বাহিনী সার্ফেস ফোর্সের জন্য বিমান সহায়তা প্রদান করে এবং সৈন্যদের পুনরুদ্ধারে সহায়তা করে। এদের সামরিক বাজেট $140 বিলিয়ন। 2, রাশিয়ান এয়ারফোর্স। রাশিয়ার বিমান বাহিনী তার শক্তিশালী যুদ্ধ বিমান, দূরপাল্লার বোমারু বিমান এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতার জন্য পরিচিত। ইউরোপ এবং এশিয়া উভয় দেশেই তাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। 1991 থেকে 1992 সালে সোভিয়েত ইউনিয়নের বিচ্ছিন্নতার পরে প্রতিষ্ঠিত এবং শীঘ্রই বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান বাহিনীতে পরিণত হয়। স্প্যানিশ গৃহযুদ্ধ এবং সুদূর পূর্বে জাপানের বিরুদ্ধে অংশগ্রহণ করার জন্য কিছু বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করা হয়েছিল। 1980 এর দশকে এটি প্রায় 10,000 বিমান মোতায়েন করেছিল এবং 1990 এর দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের একটি বিমান বাহিনী ছিল, যার পরিমাণ এবং মানের দিক থেকে সুপার পাওয়ারের মান পূরণ করা হয়েছিল। এটি 3,000টিরও বেশি কৌশলগত বোমারু বিমান, MiG-29 ফুলক্রাম, MiG-25 ফক্স ব্যাটের মতো 4,500টি ফাইটার প্লেন পরিচালনা করে। এটিতে প্রায় 3,000টিরও বেশি অ্যাটাক এয়ারক্রাফ্ট রয়েছে, যেমন SU-24 ফেন্সার, SU-25 ফকফুট এবং SU-17 ফিটার, 25 ফক্স ব্যাট। এটিতে প্রায় 3,400টি অ্যাটাক এয়ারক্রাফ্ট রয়েছে, যেমন SU-24 ফেন্সার, SU-25 ফকফুট এবং SU-17 ফিটার এবং 25 ফক্স ব্যাট। 3, ইন্ডিয়ান এয়ারফোর্স। ভারতের বিমান বাহিনী এশিয়ার অন্যতম বৃহত্তম, আধুনিক রাশিয়ান এবং দেশীয় বিমানের মিশ্রণে সজ্জিত। উন্নত ফাইটার জেট এবং পরিবহন বিমান রয়েছে। আনুমানিক 170,000 জন কর্মী এবং 1500 বিমান সহ বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমান বাহিনী। এটি আনুষ্ঠানিকভাবে 4 অক্টোবর 1932 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সামরিক স্কুল এবং সৈনিক স্কুলগুলি প্রতিরক্ষা বাহিনী নিয়োগের ভিত্তিতে প্রসারিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি IAS এর পদাধিকারকালে কমান্ডার ইন চিফ হিসাবে কাজ করেন। পেশাদার মানসহ বিশ্বের সর্বোত্তম সজ্জিত বিমান বাহিনী। এটি বেশ কয়েকটি যুদ্ধে জড়িত ছিল, একটি প্রতিবেশী পাকিস্তানের সাথে এবং একটি গণপ্রজাতন্ত্রী চীনের সাথে। 1999 সালে কার্গিল যুদ্ধের সময় এটি হেলিকপ্টার ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনীকে ঘনিষ্ঠ বিমান সহায়তা প্রদান করেছিল। 4, পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স চায়না। সাম্প্রতিক বছরগুলিতে চীনের বিমান বাহিনী দ্রুত আধুনিকরণ করেছে। উন্নত ফাইটার জেট এবং কৌশলগত বোমারু বিমানের ক্রমবর্ধমান বহরের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। PLAAF পিপলস লিবারেশন আর্মির বিমান চলাচল শাখা, গণপ্রজাতন্ত্রী চীনের সামরিক বাহিনী। অফিসিয়ালি 11 নভেম্বর 1949 সালে প্রতিষ্ঠিত হয়। 3,30,000-এরও বেশি কর্মী এবং 2,500+ বিমান রয়েছে। এশিয়ার বৃহত্তম বিমান বাহিনী এবং কিছু মারাত্মক আত্মনির্ভরশীল যুদ্ধ বিমানের সমন্বয়ে বেশি পরিচালিত। USSR এর পতনের পর রাশিয়া চীনের প্রধান অস্ত্র সরবরাহকারী হয়ে উঠেছে। আজ চীনা বিমান বাহিনী আধুনিক বিমান হামলার ক্ষেত্রে প্রাণঘাতী পন্থা নিয়ে গঠিত। 5, জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্স। জাপানের বিমান বাহিনী সুসজ্জিত এবং এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের
প্রতিরক্ষা ও নজরদারির ওপর দৃষ্টি নিবদ্ধ করে। JASDF 1 জুলাই 1954 সালে প্রতিষ্ঠিত হয়। জাপানের প্রতিরক্ষাভিত্তিক নীতির জন্য তৈরি করা সবচেয়ে তীক্ষ্ণ হাতিয়ারগুলির মধ্যে একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের আলাদা বিমান বাহিনী ছিল না। এটি জাপানের চারপাশে যুদ্ধ বিমান টহল চালায়। পাশাপাশি স্থল এবং আকাশের পূর্বে সতর্কীকরণ রাডার সিস্টেমের একটি বিস্তৃত নেটওয়ার্ক বজায় রাখে। 2005 সালে এটির আনুমানিক 45,000 জন কর্মী ছিল। 2010 সাল পর্যন্ত JASDF 805টি বিমান পরিচালনা করে, যার মধ্যে 424টি ফাইটার এয়ারক্রাফ্ট রয়েছে। 6. ইসরায়েল এয়ারফোর্স। ইসরায়েলের বিমানবাহিনী অত্যন্ত উন্নত এবং তার নির্ভুল স্ট্রাইক ক্ষমতা, ইলেকট্রনিক যুদ্ধ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য পরিচিত। এটি 28 মে 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইসরায়েলের স্বাধীনতার পরপরই। এটিতে 25টি অ্যাবিস S-199S ছিল, যা চেকোস্লোভিয়া থেকে কেনা হয়েছিল, এবং 62টি সুপারমেরিট স্পিড ফায়ার ছিল। এটিতে আধুনিক বিমানের একটি খুব বড় বহর রয়েছে, যার মধ্যে অনেকগুলি IAF এর প্রয়োজনীয়তা মেটাতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ইতিহাসের দিকে তাকালে এই বিমানবাহিনী বরাবর তাদের প্রতিপক্ষকে ছিটকে দেওয়ার মতো শক্তি প্রদর্শন করেছিল। 7. আর্মি ডি এলিয়ার। ফ্রান্সের বিমানবাহিনী ইউরোপের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। একটি আধুনিক যুদ্ধ বিমান এবং কৌশলগত বোমারু বিমান রয়েছে। 1933 সালে এটি একটি স্বাধীন সামরিক বাহিনীতে পরিণত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ফরাসিরা একটি আভ্যন্তরীণ বিমান শিল্প গড়ে তোলার সফল প্রচেষ্টা চালায়। মিরাজ উপসাগরীয় যুদ্ধে তার দক্ষতা প্রদর্শন করেছে। যুদ্ধক্ষেত্রে উচ্চমানের পারফরমেন্স সহ তার দিনের সবচেয়ে জনপ্রিয় জেট যোদ্ধাদের মধ্যে একটি হয়ে উঠেছে। এটিতে 234টি যুদ্ধ বিমান রয়েছে, যার বেশিরভাগই 158টি ডেসল্ট মিরাজ 2000 এবং 59 ডেসল্ট রাফেল। এটিতে A400M সামরিক পরিবহন বিমানের জন্য অপেক্ষা করছে, যা উন্নয়নমূলক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। 8. ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স। RAF এর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এটি উন্নত ফাইটার জেট, পরিবহন বিমান এবং এরিয়াল রিফুয়েলিং ক্ষমতা দিয়ে সজ্জিত। RAF হল বিশ্বের প্রাচীনতম বিমান বাহিনী, যা কৌশলগত বোমা হামলার জন্য বিখ্যাত। বিশ্বের অন্যতম প্রযুক্তিগতভাবে অত্যাধুনিক এবং সক্ষম বিমান বাহিনী। রয়্যাল নেভাল এয়ার সার্ভিসেস এবং রয়্যাল ফ্লাইং কর্পসের একত্রীকরণের মাধ্যমে 1 এপ্রিল 1918 সালে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নীতিবাক্য তারকাদের প্রতিকূলতার মধ্য দিয়ে। 2012 সাল থেকে এটি 826টি বিমান পরিচালনা করে। এটিকে ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম বিমান বাহিনী এবং ন্যাটোতে বিমানের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পরে। 9. সাউথ কোরিয়ান এয়ারফোর্স। আঞ্চলিক হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনী উন্নত এবং ক্রমাগত তার সক্ষমতা বাড়াচ্ছে। রিপাবলিক অফ কোরিয়া এয়ারফোর্স ROKF হল দক্ষিণ কোরিয়ার সামরিক বিমানবাহিনীর বিমান যুদ্ধ শাখা। 1 অক্টোবর 1949 প্রতিষ্ঠিত ROKAF দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিমানের শ্রেষ্ঠত্ব বজায় রাখা এবং বিমান প্রতিরক্ষা পুনরুদ্ধার এবং ঘনিষ্ঠ বিমান সহায়তা সহ বিভিন্ন মিশন পরিচালনার জন্য দায়ী। ROKAF আনুষ্ঠানিকভাবে 1 অক্টোবর 1949 প্রতিষ্ঠিত হয়েছিল, যা এটিকে এশিয়ার প্রাচীনতম বিমান বাহিনীর মধ্যে একটি করে তোলে। ROKAF হল এশিয়ার বৃহত্তম বিমান বাহিনী, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক বিমান এবং কর্মী রয়েছে। ROKAF সাম্প্রতিক বছরগুলিতে উল্লেখযোগ্য আধুনিকীকরণ প্রচেষ্টার মধ্য দিয়ে গেছে। এর সক্ষমতা বাড়ানোর জন্য উন্নত বিমান এবং প্রযুক্তি অর্জন করেছে। F-35A অধিগ্রহণ। দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে F-35A লাইটনিং স্টিল ফাইটার এয়ারক্রাফ্ট কিনেছেন, যা উল্লেখযোগ্যভাবে তার বায়ু শ্রেষ্ঠত্বের ক্ষমতা বাড়ায়। ROKAF বিভিন্ন ভূমিকার জন্য দায়ী, যার মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা, এরিয়াল রিকসেনাস, ক্লোজ এয়ার সাপোর্ট এবং এয়ারলিফ্ট অপারেশন। এটি প্রায়শই দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর অন্যান্য শাখার সাথে সহযোগিতা করে এবং যৌথ অভিযান পরিচালনা করে। ROKAF পূর্ব এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রতিরোধ বজায় রাখতে, বিশেষ করে উত্তর কোরিয়ার হুমকির প্রতিরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 10. ইতালিয়ান এয়ারফোর্স। ইতালীয় বিমানবাহিনী ইতালীয় ভাষায় অ্যারোনটিকা মিলিটেরিয়া নামে পরিচিত। ইতালীয় সশস্ত্র বাহিনীর বায়বীয় শাখা এবং ইতালীয় আকাশ সীমা রক্ষা এবং দেশে এবং বিদেশে জাতির স্বার্থ রক্ষার জন্য দায়ী। 1923 সালে প্রতিষ্ঠিত এটি বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে সম্মানিত বিমানবাহিনীর মধ্যে একটি। ইতালীয় বিমানবাহিনী যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার এবং রিক্সেনাস এয়ারক্রাফ্ট সহ একটি আধুনিক এবং বহুমুখী বিমানের বহরে সজ্জিত। এটিকে ইতালীয় জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং
আন্তর্জাতিক শান্তিরক্ষা প্রচেষ্টা একটি গুরুত্বপূর্ণ অবদানকারী করে তুলেছে। এটি দুর্যোগের ত্রাণ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং বিমান প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতালীয় জনগণ এবং এর মিত্রদের নিরাপত্তা ও মঙ্গল নিশ্চিত করে। ইতালি হলো F-35 প্রোগ্রামের অংশীদার দেশগুলির মধ্যে একটি এবং F-35A এবং F-35B ভেরিয়েন্টগুলি পেয়েছে এবং পরিচালনা করছে। M-346 মাস্টার হলো একটি আধুনিক প্রশিক্ষণ বিমান যা ইতালীয় বিমানবাহিনীতে পাইলট প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম AWACS বিমান যেমন বোয়িং P-767 নজরদারি এবং কমান্ড ফাংশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতালীয় বিমানবাহিনী অনুসন্ধান ও উদ্ধার অভিযানে জড়িত, বিশেষ করে ভূমধ্যসাগরের অভিবাসীদের সাহায্য করে এবং বিভিন্ন মানবিক মিশন সম্পাদন করে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।